আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি সুলতানা মাহমুদা, সহকারী শিক্ষক শেখ মুজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয় বলুহার পর্যাতপুর ঝিনাইদহ। আমি শেখ মুজাফফর হোসেন সেকেন্ডারি অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে। আচ্ছা, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে তাদেরকে কি বলা হয়? যারা জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশ নেয় তাদেরকে কি বলে? তাদেরকে বলে নাগরিক। আজকে আমার আলোচনার বিষয় হলো নাগরিক ও নাগরিকতা। আলোচনার শুরুতেই আমি প্রাচীনকালের নাগরিকের অবস্থা সম্পর্কে একটু ধারণা নেব যে প্রাচীনকালে নাগরিকের অবস্থা কেমন ছিল। প্রাচীন গ্রিসে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ছিল এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল নগর রাষ্ট্র। সেই সময় রাষ্ট্রের কাজে যারা সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে বলা হত নাগরিক। তখন নারী ভৃত্য বিদেশি এদের কোনো নাগরিকের মর্যাদা ছিল না, কিন্তু বর্তমানে নাগরিকের সেই ধারণা পাল্টেছে। বর্তমানে নাগরিক বলতে বোঝায় কি? বর্তমানে যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং আরও অনেক সুযোগ সুবিধা ভোগ করে, রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করে তারা নাগরিক। তাহলে নাগরিকের প্রাচীন অবস্থা আমরা বুঝতে পারলাম। এখন নাগরিক কি? নাগরিক বলতে কি বোঝায়? নাগরিক বলতে কি বোঝায়? নাগরিক বলতে যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে, এরাই হল নাগরিক। নাগরিক হতে হলে নাগরিকতা অর্জন করতে হলে কিছু পদ্ধতি আছে। নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টা? নাগরিকতা অর্জনের পদ্ধতি হল দুইটা। নাগরিকতা অর্জনের পদ্ধতি দুটো উপায়ে নাগরিকতা অর্জন করা যায়। তাহলে নাগরিক আমরা এভাবে
আমরা দুই ভাগে ভাগ করতে পারি। জন্মসূত্রে নাগরিক জন্মসূত্র আর একটা হলো অনুমোদন সূত্র। তাহলে দুটো পদ্ধতি নাগরিকত্ব অর্জনের, একটা হলো জন্মসূত্র আর একটা হলো অনুমোদন সূত্র। জন্মসূত্র কি? জন্মসূত্রে নাগরিক জন্ম, যা নাগরিকের জন্ম অনুযায়ী নাগরিক মানে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করবে সে সেই দেশের নাগরিক, এটা একটা সাধারণ পদ্ধতি। তো এই জন্মসূত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হল জন্মবিধি, আঠারো জন্মস্থান। জন্মসূত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, জন্মনীতি আর জন্মস্থান নীতি। জন্মনীতি, জন্মনীতি কি? কোন পিতামাতার সন্তান যে দেশে জন্মগ্রহণ করে পিতামাতা যে দেশের নাগরিক, পিতামাতা যে দেশের নাগরিক সন্তানরাও সেই দেশের নাগরিক, এটা হলো জন্মসূত্রে জন্মনীতি। জন্মনীতি অনুযায়ী হলো পিতামাতা যে দেশের নাগরিক সন্তানরাও সেই দেশের নাগরিক হবে, এটা জন্মনীতি অনুসারে। যেমন বাংলাদেশে কোনো পিতামাতার সন্তান সে বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশি। আর জন্মস্থান নীতি, জন্মস্থান নীতি হলো যে কোনো পিতামাতার সন্তান পিতামাতা যে দেশের নাগরিক হোক, পিতামাতা যে দেশের নাগরিক হোক না কেন, সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সে সেই দেশের নাগরিক হবে। যেমন বাংলাদেশের কোনো পিতামাতার সন্তান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে সে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, এমনকি মার্কিন জাহাজে মার্কিন দূতাবাসেও যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে সে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এটা হলো জন্মস্থান নীতি। তাহলে আমরা এখন জানলাম নাগরিকতা অর্জনের পদ্ধতি মূলত দুইটা, জন্মসূত্র আর অনুমোদন সূত্র। জন্মসূত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, জন্মনীতি আর জন্মস্থান নীতি। এরপর থাকলো অনুমোদন সূত্র। অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। এই শর্ত পূরণ করলে সেই রাষ্ট্র যদি সেটা অনুমোদন দেয় তাহলে রাষ্ট্রের নাগরিক হতে পারে। শর্তগুলো হলো যে সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, সরকারি চাকরি করা, সততার পরিচয় দেয়া, সম্পত্তি ক্রয় করা, ভাষা জানা, সেনাবাহিনীতে যোগদান করা, এগুলো, এই শর্তগুলো যদি সবগুলো পূরণ না করলে বা কিছু কিছু সব শর্ত যদি পূরণ হয় তাহলে সেই রাষ্ট্র যদি মনে করে তাহলে তাকে নাগরিকত্ব দিতে পারে। এখন নাগরিকতা, নাগরিক আর নাগরিকতা
নাগরিক আর নাগরিকতা কিন্তু এক বিষয় না। শুনতে মনে হচ্ছে যে নাগরিক যে জিনিস, নাগরিকতা সেই জিনিস। আসলে নাগরিক ও নাগরিকতা এক বিষয় না। নাগরিক হলো ব্যক্তির পরিচয় আর নাগরিকতা হলো ব্যক্তির মর্যাদা। ব্যক্তির পরিচয় কি, আমি বাংলাদেশের নাগরিক, আমি যদি বিদেশে যাই আমাদের বলবে বাংলাদেশি। তেমনি ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এই দেশের লোক যদি অন্য কোথাও যায় বা সেই দেশেও যদি, সেই দেশেও তাদের পরিচয় কি, বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, এরকম। আর নাগরিকতা হলো ব্যক্তি মর্যাদা, সম্মান। সম্মান মর্যাদা নাগরিককে দেয়া হয়। আমার রাষ্ট্র আমাকে যে সম্মান দেবে, অন্য রাষ্ট্রের নাগরিককে সেই সম্মান, সেই মর্যাদা দেবে না। এই মর্যাদা বা সম্মানই হল নাগরিকতা। এখন দ্বৈত নাগরিকতা কি সে নিয়ে আমি আলোচনা করব। দ্বৈত নাগরিকতা হল একজন ব্যক্তি একই সাথে দুইটা রাষ্ট্রের নাগরিক হওয়াই হল দ্বৈত নাগরিকতা। এই দ্বৈত নাগরিকতা আবার সে কেমন, যেহেতু নাগরিকতা অর্জনের পদ্ধতি জন্মনীতি আর জন্মস্থান নীতি দুটো, সেই হিসাবে দ্বৈত নাগরিকতা হল যে বাংলাদেশের কোনো দম্পতির সন্তান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে তাহলে সে জন্মস্থান নীতি অনুযায়ী সে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, আর পিতামাতার জন্মস্থানের সূত্রে সে হবে বাংলাদেশের নাগরিক। তাহলে সে দুই দেশের নাগরিক হচ্ছে, পিতামাতার সূত্রে বাংলাদেশের নাগরিক হচ্ছে আর জন্মস্থান নীতি অনুযায়ী সে আমেরিকার নাগরিক হচ্ছে। এটাই হল দ্বৈত নাগরিকতা। দ্বৈত নাগরিকতা কিন্তু নাগরিকতার অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমরা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে এটা মনে রাখবে। তারপরে আমরা এরপরে আলোচনা করব সুনাগরিক। সুনাগরিক তো সবাই, একজন ছিনতাইকারী নাগরিক, একজন চোর ডাকাত, তারাও নাগরিক দেশের, কিন্তু তারা কি অতি সাধারণ নাগরিক, সুনাগরিক। সুনাগরিক হতে হলে তার গুণ থাকতে হবে। একজন সুনাগরিক হতে হলে তার কয়টা গুণ থাকা দরকার, তিনটা গুণ কি কি, বুদ্ধি, বিবেক, আত্মসংযম। সুনাগরিকের গুণ, সুনাগরিকের গুণাবলী হল বুদ্ধি, বিবেক, আর একটা হল
सुनागरिक तीन गुण बुद्धिविवेक आत्मसंजम बुद्धिमान बुद्धिमानी की ज्ञान बुद्धि बुद्धिमान नागरिक हल राष्ट्र श्रेष्ठ सम्पद राष्ट्र उचित नागरिक शिक्षा दान माध्यम उपयुक्त बुद्धिमान गढ़े तोला बुद्धि विवेक विवेकटा कि न्याय अन्याय न्याय अन्याय भलोमंद बोधटाई हल विवेक विवेक राष्ट्र प्रदत्त अधिकार भोग करा एगुलो हलो विवेक सम्पन्न नागरिकेर काज विवेक एर पर आछे आत्मसंयम आत्मसंयम कि आत्मसंयम हलो लोभ लालसार ऊर्धे रेखे निजेके लोभ लालसार ऊर्धे रेखे राष्ट्रेर दायित्व कर्तव्य पालन करा राष्ट्रेर अधिकार भोग करा अर्थात राष्ट्रेर बृहत्तर स्वार्थे निजेर क्षुद्र स्वार्थ त्याग करा हल आत्मसंयम ताहले आमरा आज के कि शिखलाम नागरिकता काके बोले नागरिकता प्राचीनकाले नागरिकेर अवस्था केमन छिलो बर्तमाने केमन नागरिकता अर्जनेर पद्धति नागरिक ओ नागरिकतार मध्ये भिन्नता তারপরে নাগরিকতা অর্জনের পদ্ধতি দ্বৈত নাগরিকতা নাগরিকতা অর্জনের মানে নাগরিকতার গুণাবলী প্রিয় শিক্ষার্থী অনেকদিন তোমাদের শ্রেণী পাঠদান বন্ধ রয়েছে তোমরা বাড়িতে আসো করোনার মহামারীর কারণে আমরা সবাই সমস্যার ভিতরে শুধু আমরাই না সারা বিশ্বব্যাপী এই সমস্যা নিয়ে সবাই হিমশিম খাচ্ছে আমরা ঘরে থাকবো ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আর মন দিয়ে লেখাপড়া করব এই আর কি এই পর্যন্ত আমার ক্লাস এখন আমি তোমাদের বাড়ির কাজ দেব তোমরা খাতায় লিখে নাও বাড়ির কাজ আচ্ছা ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ